গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব সুস্থ আছো, ভালো আছো আর সাবধানে আছো। আমি নতুন একটা ভিডিও শুরু করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। তো সকাল সকাল আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে থাকবে সুজির হালুয়া, রুটি আর ফ্রিজে বেশ কিছু সবজি জমা হয়েছে, দেখি ওইগুলোর কিছু ব্যবস্থা করতে পারি কি। সুজির হালুয়াটা বানানোর জন্য দেখো আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে আমি কাজুটা আর কিশমিশটা অল্প ভেজে তুলে রাখছি, আর কিছুটা তেল দেব। শুধুমাত্র শুধু ঘিয়ে করলে না সুজির হালুয়াটা বেশি টেস্টি হয়, কিন্তু বেশ রিচও হয়ে যায়, তাই অত সকাল সকাল রিচ খাওয়ার কোনো দরকার নেই, ওই জন্য অল্প তেল অ্যাড করে দিলাম। আর তার মধ্যে একটু তেজপাতা আর এলাচ ফোড়ন করে ফোড়ন দিয়ে দিয়েছি, সুজিটা ভেজে নেব। সুজিটা কিন্তু আমি বেশ লাল লাল করেই ভাজবো, বেশি লাল করে ভাজলে না সুজির দানাটা বেশ বড় বড় হয় আর খেতেও টেস্টি লাগে। টাইমলি কি বলো তো, আমি না একটু টাইমলি কাজ করতে পছন্দ করি, কারণ আমার থেকে আমার হাজবেন্ড বেশি পছন্দ করে যে টাইম অনুযায়ী সব কিছু কাজ হবে। তো ব্রেকফাস্টে সুজির বানানোর জন্য সুজির হালুয়াটা দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর সেই মতো অবস্থায় আমি জল দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করেই জলটা দিচ্ছি, কারণ বেশি জল দিলে যদি আবার পাতলা হয়ে যায়, ওই জন্য। জলটা ফুটে গেলে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেবো, একদম নুন না দিলেও হয়, আমি টেস্টের ব্যালেন্সের ব্যালেন্স করার জন্য অল্প নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ অনুযায়ী মিষ্টি দিয়ে দিচ্ছি। খুব বেশি মিষ্টি আমি দেবো না, কারণ আমরা বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। তো সুজিটা ঢেলে দিচ্ছি, নিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। আর বললাম না ফ্রিজে সবজি জমা হয়েছে, ওগুলো কেটেও রেখে দিয়েছি আমি সুজি হালুয়াটা বানাতে বানাতে। তো ওইগুলো আমি তেলে ভেজে নেব ভালো করে। তো ওর মধ্যে আছে গাজর, আলু, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, ক্যাপসিকামটা পরে অ্যাড করব, কাঁচা লঙ্কা, এইসব ভেজে নিচ্ছি। রুটির সাথে খেতে কিন্তু ভালো লাগবে, সুজিটা যেহেতু মিষ্টি মিষ্টি আর এটা একটু ঝালঝাল হবে। আর একটু বেশি করেই ভেজে নিচ্ছি, দুপুরবেলা ভাতের সাথেও খাওয়া হয়ে যাবে। আর ফ্রিজে মাছটাও বের করে নিই, দাঁড়াও, কারণ আবার ফ্রিজের মাছগুলো বরফ গলাতে হবে, না হলে রান্না করতে পারবো না। ব্রেকফাস্ট করার পরে না আমি রোজ একটু ব্যালকানিটা এসে বসি আর কি 10 মিনিট, কারণ একটু প্ল্যানিং করে নিই যে কী রান্না টান্না করবো বা কীভাবে কাজ করব, সেই জন্য। তো হাজব্যান্ড আজকে অফিসে যাওয়ার একটা প্ল্যানিং করলো, বললো দেখি একটু অফিস যেতে পারি, সেই জন্য আজকের আমি বসার টাইমটুকু পেলাম না, ওই জন্য সিধা রান্না করে চলে যাচ্ছি। কারণ ব্রেকফাস্ট করেছে প্রায় 9:30-10টার সময়, 12:30-12:30 যদি অফিস যায় তাহলে আমাকে রান্নাটা করে নিতে হবে, খেয়ে দিয়ে যাবে। এখনও কনফার্ম না কি যাবে কি না, কিন্তু তাও আমি রান্নাটা করে গুছিয়ে রাখি, যদি হঠাৎ করে বলে যাব তাহলে আমাকে ওর সামনে আমি মুখের সামনে রেডি করে খাবারটা দিতে পারবো, সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি।
গ্যাসে দেখি ভাতও বসিয়ে দিয়েছি এক সাইডে। প্রথমে ভেবেছিলাম ভোলা মাছটার একটা ঝাল করব, কিন্তু ভোলা মাছটার ঝাল করতে গেলে আমাকে টাইম লাগবে, তার সঙ্গে আমাকে ডাল বানাতে হবে, ওই জন্য ওই ঝামেলায় আর যেতে চাইনি। ভোলা মাছটা আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল ঝোল রান্না করব। তো ওইটা হয়ে গেলে আর ভাতটা হয়ে গেলে ওই দিয়ে খেয়ে খেয়ে বেরিয়ে যেতে পারবে। রান্নাটা করে নিয়ে আমার কিন্তু বেশ সুবিধাই হয়েছে জানো, হাজব্যান্ড বলছে যে আমি অফিস যাব, ওই জন্যে আর কি আমি রান্নাবান্না করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তাহলে আমার আর চিন্তা নেই। এখন 12:30 বাজে, ও স্নানে গেছে, স্নান থেকে বেরিয়ে গেলি ওকে খেতে দিয়ে দেবো। আমার স্নান করা, বাবাইয়ের স্নান করা বাকি আছে, বাকি সব কাজ আমার হয়ে গেছে, এটাই একটু বেশ রিল্যাক্স। তবে মাছ করেছি, দেখি বাবাইয়ের জন্য আমায় কিছু বানালে বানাতে হবে, কারণ ও মাছ খাবে না। তো খেতে দেবো হাজব্যান্ডকে, ও স্নান টান করে বেরিয়েছে। হয়েছে তোমার, দেবো তো খেতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাজব্যান্ড স্নান টান করে বেরিয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিচ্ছি। একদম গরম ভাত, মাছের ঝোল, আর ওই পেঁয়াজকালি আলু সবজি দিয়ে যে ভাজাটা ছিল ওইটা একটু দিয়েছি, আর একটু শশা কেটে দিয়েছি স্যালাড হিসাবে আর কি। পেঁয়াজ খাবে না বললো, ওই জন্য পেঁয়াজ দিচ্ছি না। ও বেরিয়ে গেলে এখন আমার অনেক কাজ রয়েছে, ঘর ঝাড়ু মারা, ঘর মোছা, বাবাইকে স্নান টান করানো, এইসব করবো, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেন একদমই সম্ভব নয়। তো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।